Hello everyone, welcome back to my channel. আমি মাসুমুল হক, founder ExonHost. ExonHost থেকে আমরা domain registration ও web hosting service provide করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করার বিষয়ে হেল্প করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি আমার এই চ্যানেলে ট্রাভেল, টেকনোলজি এবং লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। অস্ট্রেলিয়া, ইউকে এবং কানাডার ভিজিট ভিসা নিয়ে ভিডিও মেক করার কারণে চ্যানেল অডিয়েন্সরা বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন। তবে সবচেয়ে বেশি এবং কমন প্রশ্ন যেটা, সেটা হলো আমার ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাতে হবে। আরেকটা প্রশ্ন করে যে যারা সেলফ এমপ্লয়মেন্ট, যে আমাকে কি শুধু সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতেই হবে না কোম্পানির ডিটেলস দিতে হবে। তো তাদের জন্য বলতেছি যে আপনার যদি সেলফ এমপ্লয়েড দেখান, প্রফেশন হিসেবে যদি আপনি সেলফ এমপ্লয়েড দেখান, অবশ্যই আপনার কোম্পানির অ্যাকাউন্ট ডিটেলসও দিতে হবে, মানে আপনার কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে কোম্পানির অ্যাকাউন্ট, সেটার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেটও দিতে হবে। আর যারা জব দেখাবেন প্রফেশন, তাদের শুধু হচ্ছে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং সলভেন্সিটি সার্টিফিকেট দেখালেই হবে। তো কমন যে প্রশ্নটা সবাই করেন যে কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, আসলে এই এই প্রশ্নটার ডিরেক্ট কোনো অ্যান্সার নেই। তবে অ্যান্সার অবশ্যই আছে, এম্বাসি থেকে কখনোই কোনো কোথাও এরকম কোনো ইনফরমেশন নাই যে এত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। তো ব্যাংক স্টেটমেন্টের যে বিষয়টা বলতেছে যে ব্যাংক ব্যালেন্স কত টাকা দেখাতে হবে, এটার একটা, আমি যেমন অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য আমি কত ব্যাংক স্টেটমেন্ট দেখেছিলাম সেটা একটু আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট। তো আমি আমি যে ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছিলাম, আমার ব্যাংক স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন যে 9,34,000 টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখেছিলাম, ঠিক আছে। সো 9,34,000 টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখেছিলাম। আর একটা বিষয় যে ব্যাংক স্টেটমেন্ট যদি হচ্ছে গিয়ে যেটা দেখাবেন সেটা যেন এমন না হয় যে আপনি এত টাকা হচ্ছে গিয়ে 10 লাখ টাকা একসাথে এনে হচ্ছে গিয়ে ডিপোজিট করে দিলেন অন্য অ্যাকাউন্ট থেকে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার অ্যাকসেপ্টেবল হবে না। আপনার ব্যাংকে ব্যালেন্স থাকা যেরকম জরুরি বিষয়, সেরকম খুবই জরুরি বিষয় হচ্ছে কি রেগুলার ট্রানজ্যাকশন থাকা। তো রেগুলার ট্রানজ্যাকশন যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে কিন্তু আপনার মানে ব্যাংক স্টেটমেন্টটা অ্যাকসেপ্টেবল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে সেটার একটা নর্মাল ইকুয়েশন আছে, যে সে আপনি একটা যে ভিজিট ভিসা যাবেন, ভিজিট ভিসা ট্যুরে আপনার কত টাকা লাগবে, সে আপনি ট্যুরে সে ইউকে ভিসার সময় এরকম একটা কোশ্চেন থাকে যে ট্রিপে আপনি কত টাকা স্পেন্ড করবেন আর কি। তো আপনার ট্যুরের কস্ট যেটা, সেটার 3 থেকে 4 গুণ টাকা যদি হচ্ছে কেউ ব্যালেন্স দেখানো হয় সেটা মোটামুটি সেফ, 4 গুণ। সো আপনি যদি দেখান যে আপনার আপনার ট্যুরে আপনি 3 লাখ টাকা খরচ করবেন, তাহলে 3×4=12 লাখ টাকা দেখানো মোটামুটি সেফ। আবার ট্যুরে কত টাকা স্পেন্ড করবেন সেটা আবার মানে আপনি লজিক্যাল হতে হবে। সে আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতেছেন, অস্ট্রেলিয়ার টিকিটের দাম হচ্ছে গিয়ে 1,80,000 বা 2 লাখ টাকা, কিন্তু আপনি পুরো ট্যুর কস্টই দেখালেন 2 লাখ টাকা, তাহলে কিন্তু সেটা মানে লজিক্যালও হলো না, অ্যাকসেপ্টেবলও হবে না। সো আপনার টোটাল প্লেন ফেয়ার যদি হচ্ছে গিয়ে 1,80,000 টাকা হয়, আদার্স কস্ট আছে, সো মিনিমাম আপনার 1,03,000 টাকা তো খরচ হবে, সেই ক্ষেত্রে 12 লাখ টাকা দেখানো মোটামুটি সেফ। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে আমি আমি দেখেছিলাম 9,34,000 টাকা এবং আমি ভিসা পেয়েছি। ভিজিট ভিসা প্রসেসের জন্য যতগুলো ডকুমেন্টস হচ্ছে আছে, তার মধ্যে ফিনান্সিয়াল এভিডেন্সটা অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। সো শেষে আমরা এই কথাটাই বলতে পারি যে ভিজিট ভিসা প্রসেসের জন্য ফিনান্সিয়াল এভিডেন্সে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনার ট্রিপ যত টাকা খরচ হবে, আপনার ট্রিপটাতে টোটাল ভিজিটের জন্য যত টাকা খরচ হবে তার 4 গুণ টাকা যদি আপনি সেভিং অ্যাকাউন্টে দেখান তাহলে মোটামুটি সেফ। আবারও বলছি যে এটা যেহেতু হচ্ছে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট লেখা নেই বা ভিসা এম্বাসি থেকেও এই ধরনের কোনো সুদৃষ্ট সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই বা অ্যামাউন্ট বলা নেই, তাই এটি আমি যে
যে অ্যামাউন্টটা বললাম, যে ট্যুরিস্ট ভিজিট ভিসার 4 গুণ টাকা আপনার অ্যাকাউন্টে থাকলে মোটামুটি সেফ, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি এবং আমার পরিচিত অনেকেই যারা অ্যাপ্লাই করেছে তাদের হিস্ট্রি দেখে আমি আপনাদের হচ্ছে আইডিয়া দিলাম। সো আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে মোটামুটি কত টাকা দিয়ে অস্ট্রেলিয়ান ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনার জন্য সেটা সেফ হবে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনি কমেন্ট, লাইক করে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে, খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।